আমার কোনো বন্ধু ছিল না, আমার কোনো সমস্যা ছিল না, তার কোনো টাকা ছিল না, তার কোনো ধারণা ছিল না, এরকম অতীতে কোনো কিছু ছিল না বলতে আমরা কিভাবে ইংলিশে বলবো সেটা সেন্টেন্স স্ট্রাকচারটা আজকে আমরা শিখব। সেটা সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট হ্যাড প্লাস নো প্লাস প্লুরাল নাউন। আমার কোনো বন্ধু ছিল না, আই হ্যাড নো ফ্রেন্ডস, আই হ্যাড নো ফ্রেন্ডস। আমার কোনো সমস্যা ছিল না, আই হ্যাড নো প্রবলেমস, আই হ্যাড নো প্রবলেমস। তার কোনো টাকা ছিল না, হি অথবা শি হ্যাড নো মানি, হ্যাড নো মানি। তার কোনো ধারণা ছিল না, হি অথবা শি হ্যাড নো আইডিয়াস, হ্যাড নো আইডিয়াস। আমার কোনো মোবাইল ছিল না, আই হ্যাড নো মোবাইলস, আই হ্যাড নো মোবাইলস। আমার কোনো দোষ ছিল না, আই হ্যাড নো ফলস, আই হ্যাড নো ফলস। আই হোপ আপনারা অনেক ইজিভাবে কনসেপ্টটা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এটার ইংলিশ কী হবে। আমার কোনো গাড়ি ছিল না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।